নমস্কার, আমার আরেকজন ফলোয়ার একটি অদ্ভুত কোশ্চেন করেছেন। তিনি বলছেন যে লাইসেন্সই যখন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে তখন নোটিশ দেওয়ার পরে লাইসেন্স তো ছেড়ে দিলেই পারে, কেন তারা ছাড়ে না? কারণ তাদের তো মামলা মকদ্দমা করতে গেলে খরচা লাগে, অ্যাপিল করতে খরচা লাগে, তা সত্ত্বেও তারা ছাড়ে না কেন? তা তো জানে তাদেরকে উঠতে হবে, কারণ তাদের এগ্রিমেন্টে স্পেসিফিক পিরিয়ড মেনশন করা আছে। দেখুন, আমি অ্যাজ এ লয়ার বলতে পারি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ এগ্রিমেন্ট মেনে চলেন বা কেউ এগ্রিমেন্টের ফাঁক ফোকর খোঁজেন, যদি ফাঁক ফোকর দিয়ে বেশ কিছু বছর থেকে যাওয়া যায়। কিন্তু লিভার লাইসেন্সি এগ্রিমেন্টের ক্ষেত্রে যদি সেটা টেনেন্সি না হয় বা টেনেন্সির মতো লেখা না হয়, তাহলে কিন্তু পিরিয়ডটা কোর্ট মানতে বাধ্য। কারণ লিভার লাইসেন্সি যদি তারপরেও থেকে যায়, ধরুন ল্যান্ডলর্ডকে এভিকশনের মামলা করতে হবে লিভার লাইসেন্সির এগেনস্ট, মানে লাইসেন্সি যে একটা দিয়েছে তার এগেনস্ট এভিকশনের মামলা করলে খুব জোর 3-4 মাস তাকে সমন পাওয়ার পর রিটেন স্টেটমেন্ট ফাইল করতেই হবে। তারপরে রিটেন স্টেটমেন্ট ফাইলের পর ইস্যু ফ্রেম হবে, তারপর সাক্ষী শুরু হয়ে যাবে। এবং যেখানে স্পেসিফিক টাইম পিরিয়ড আছে এবং যদি অন্য কোনো কন্ট্রোভার্সি না থেকে থাকে, তাহলে কিন্তু কোর্টও ডিগ্রিতে বাধ্য হবে কত ডিলে করবে আর কতই বা খরচা করবে। ধরুন আপনি হেরে গেলেন লাইসেন্সি, যে সে হেরে গেল, তাকে আপার ফোরামে যেতে হবে। আপার ফোরামে গেলেও তখন কিন্তু চলে আসছে অকুপেশন চার্জ অ্যাজ পার মার্কেট রেট, তখন ওই লাইসেন্স ফিসটা কোনো ফ্যাক্টর নয়। তার যদি ক্ষমতা থাকে মার্কেট রেট অনুযায়ী অকুপেশন চার্জ দেবে, দিয়ে স্টে এনজয় করবে। তারও একটা লিমিট আছে, লোয়ার কোর্ট রেকর্ড কল ফর হবে, হিয়ারিং শুরু হবে 3-4 ডেটে, হিয়ারিং শেষ হয়ে যাবে, স্টেটা থাকবে হিয়ারিং অবধি। অ্যাপিলেও সেই একই ব্যাপার হবে, যেখানে টাইম স্পেসিফিক টাইম লিমিট থাকে সেখানে অ্যাপিল কোর্টও কিন্তু সেই এগ্রিমেন্টের উপর ভরসা করে এগ্রিমেন্টটাকে মান্যতা দেবে। যদি না এগ্রিমেন্টের মধ্যে কোনো কন্ট্রোভার্সি থাকে বা পার্টির অ্যাক্টের মধ্যে কোনো কন্ট্রোভার্সি থাকে বা জেনুইনিটি থাকে, হ্যাঁ সব কিছু ঠিক আছে, সব কিছু জেনুইন, তাহলে কিন্তু অ্যাপিল কোর্টও সেই ডিগ্রিটাকেই বহাল রাখবে। এবার যার যার নিজস্ব ব্যাপার, সে ঘর ছেড়ে দেবে টাইম মতো, নাকি মামলা করবে, নাকি তার ল্যান্ডলর্ড তার ওপর মামলা করবে, সম্পূর্ণ সে তার ব্যক্তিগত ব্যাপার। তার কতদিন থাকবে না থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা লয়াররা বলতে পারি না। আমরা শুধু আইনের কথাটা বলতে পারি যে ছেড়ে দেওয়াটাই সমীচীন পিরিয়ডটা ওভার হয়ে গেলে, না হলে কিন্তু বিপদে পড়তে পারে। এবং সেই যখন মামলাটা শেষ হবে তখন কস্ট ইত্যাদি ইত্যাদি চার্জ, মিন্স প্রফিট প্রভৃতি চার্জ কিন্তু যোগ হয়ে যাবে, সেটা কিন্তু যিনি লাইসেন্সি আছেন তার পক্ষে বিপজ্জনক। তার অন্যান্য প্রপার্টি থাকলে সেটাও সিজ হয়ে যেতে পারে, এই চার্জে পড়ে যেতে পারে, অ্যাটাচমেন্ট হতে পারে। সুতরাং আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে টাইম পিরিয়ড হয়ে গেলে নয় সেটাকে রিনিউ করাও, আর না হলে ছেড়ে দাও, এটা বুদ্ধিমানের কাজ। আর যদি পকেটে পয়সা থাকে তাহলে মামলা চালাও, কিন্তু আলটিমেটলি নেট রেজাল্ট জিরো, কিছু করার নেই। ঠিক আছে, আশা করি ওনার কোশ্চেনের উত্তর দিতে পারলাম। ভালো থাকবেন।